বাংলাদেশের জিম্মি এভি আব্দুল্লাহ জাহাজের নতুন একটা ছবি প্রকাশ করেছে ভারতীয় নৌবাহিনী। সোমালিয়ার ওই অঞ্চলে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে নয়াদিল্লি, তাদের সেই জাহাজ থেকেই তোলা হয়েছে এই ছবি। এতে দেখা যায় অস্ত্র হাতে অন্তত চারজন পায়চারি করছে জাহাজের করিডোরে। ভারতীয় নৌবাহিনীর মুখপাত্রের এক্স অ্যাকাউন্ট থেকে ছবিটি প্রকাশ করা হয়। ছবিতে এমভি আব্দুল্লাতে টহলরত জলদস্যুদের চিহ্নিত করা হয়েছে, যাদের সবার হাতে ভারী অস্ত্র রয়েছে। ওই পোস্টে জানানো হয়, সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাকে সহায়তা করতে কাছাকাছি এলাকায় একটি ভারতীয় যুদ্ধজাহাজ ও একটি দূরপাল্লার সামুদ্রিক টহল উড়োজাহাজ অবস্থান করছে। এক বিবৃতিতে ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, এমভি আব্দুল্লার হাইজ্যাক হওয়ার খবর পেয়ে গত মঙ্গলবারই ভারতীয় নৌবাহিনী দূরপাল্লার মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট এলআরএমপি P-81 মোতায়েন করে। পরে একটি যুদ্ধজাহাজও মোতায়েন করা হয়। যুদ্ধজাহাজটি বৃহস্পতিবার জিম্মি জাহাজটিকে নজরদারি করতে শুরু করে। পরে জিম্মি করা নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জাহাজটি সোমালিয়ার আঞ্চলিক জলসীমায় পৌঁছানো পর্যন্ত এমভি আব্দুল্লার কাছাকাছি অবস্থানে থাকে। এছাড়াও ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনীও অপারেশন আটলান্টার আওতায় জিম্মি বাংলাদেশি জাহাজটিকে অনুসরণ করছে। ইইউ নৌবাহিনী জানিয়েছে, তাদের সংগৃহীত ভিজুয়াল তথ্যে দেখা গেছে বর্তমানে জাহাজটিতে কমপক্ষে 12 জন জলদস্যু অবস্থান করছে। ভারত মহাসাগর হয়ে মোজাম্বিক থেকে আরব আমিরাতের দুবাইয়ের দিকে যাচ্ছিল বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ। পথে জলদস্যুদের কবলে পড়ে জাহাজটি। জিম্মি অবস্থায় থাকা নাবিকদের কয়েকটি অডিও বার্তা ছাড়া আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।